ভিউয়ার্স, আমরা চলে এসেছি আবার একটা নতুন টপিকের ওপর ক্লাস নিয়ে। নতুন টপিকটা হচ্ছে শক্তি উৎপাদনকারী খাদ্য কি কি। আমরা এর সম্পর্কে আজকে ধারণা অর্জন করব। আমরা অনেকেই জানি না, আমরা অনেকেই অনেক ধরনের খাবার খেয়ে থাকি, রাস্তাঘাটে পোড়া ভাজা পোড়া অনেকেই খেয়ে থাকি, কিন্তু আমরা জানি না আমাদের স্বাস্থ্যের জন্য শক্তি উৎপাদনকারী খাদ্য কোনগুলো, কোনগুলো খেলে আমাদের শরীরে আমরা দম পাবো, আমরা শক্তি পাবো। সেই খাদ্যগুলো আমরা এক নজরে দেখে নিই চিত্র সহ। শক্তি উৎপাদনকারী খাদ্য, শর্করা ও তেল চর্বি জাতীয় খাবার। প্রথমে আমাদের আছে ভাত, আমরা বাঙালি প্রচুর পরিমাণে ভাত খেয়ে থাকি। তারপর দুই নম্বরে আছে রুটি। রুটি আমরা সচরাচর যাদের হাই প্রেশার ডায়াবেটিস তারা আমরা রুটি খেয়ে থাকি। পাউরুটি, পাউরুটি হচ্ছে শক্তি উৎপাদনকারী খাবার। অনেকে আমরা মেচে থাকি, মেচে থাকার কারণে খালা যতটুকু খাবার দেয় অতটুকু খাবারে আমাদের অনেকের হয় না। আমরা যদি আরও আমাদের শরীরে শক্তির প্রয়োজনের জন্য খাবার খেয়ে থাকি, বাইরে দিয়ে ভাজা পোড়া খাবো না, ভাজা পোড়া না খেয়ে আমরা একটু পাউরুটি কিনে নিয়ে এসে খেতে পারি। খেলে আমরা আমাদের শরীরে দম পাবো, শক্তি পাবো এবং জোর পাবো। এর কারণে আমরা পড়াশোনা মনোযোগ সহকারে করতে পারবো। তারপরে আসতেছে আলু। বাঙালি আলু ছাড়া বাঁচে না, বাঙালির খাবারের প্রত্যেকটা মেনুতে আলু থাকবেই। তারপর আছে মিষ্টি আলু। মিষ্টি আলু আমরা বিভিন্ন সিজনাল সময়ে খেয়ে থাকি। মিষ্টি আলু যাকে রংপুরের ভাষায় শেক আলু বলে। তারপর আসতেছে বিস্কুট। বিস্কুট আমরা সচরাচর ছোটো থেকেই খেয়ে আসতেছি। বিস্কুট একটা পুষ্টিকর খাবার, আমরা জানি না তবু খেয়ে আসতেছি। আজকে আমরা জানলাম বিস্কুট একটা পুষ্টিকর খাবার। তারপর আসছে চিনি। আমরা চিনি তো খেয়ে থাকি, চায়ে খেয়ে থাকি, দুধ দিয়ে দিয়ে খেতে পারি, দুধ দিয়ে খেয়ে একটু মুখে জড়তা বেঁধে গেছে। চিনি, চিনি সম্পর্কে কি বললাম, চিনি আমরা বিভিন্ন সময় খেয়ে থাকি। প্রত্যেকটা উপাদানের চিনি থাকে, বিস্কুটের চিনি থাকে আপনার হচ্ছে, তারপরে আমরা বিভিন্ন খাবার যেমন পাউরুটিতে চিনি থাকে, তারপরে আমরা শরবত করে খেতে পারি। চিনির অনেক গুণাগুণ আছে, এর জন্য আরেকটা এর পরবর্তীতে যে ভিডিও আপলোড করব সেটাতে চিনির গুণাগুণ নিয়ে থাকবে ইনশাআল্লাহ। তারপর হচ্ছে কি গুড়। গুড় আমরা পিঠাতে দিয়ে খাই, এই গুড়ের মাধ্যমে অনেক ধরনের পিঠা তৈরি হয়। গুড়, গুড় একটা শক্তি উৎপাদনকারী খাবার। তারপর মধু, মধু একটা শক্তি উৎপাদনকারী খাবার এবং ছেলেদের জন্য ভালো, ছেলে এবং মেয়ে উভয়ের জন্য মধু বেশি বেশি করে খাওয়া ভালো। এতে স্বাস্থ্য অনেক ভালো হয়, মানে ত্বক অনেক মসৃণ হয়, সুন্দর দেখতে হয়। এর গুণাগুণ সম্পর্কে পরবর্তী ভিডিওতে দেখে নিবা। তারপর হচ্ছে তেল। তেল আমরা তো সচরাচর খেয়েই থাকি, মানে প্রতিদিনই আমরা তেল খাই খাবারে, মানে তরকারিতে তেল লাগে। তেলও একটা শক্তি উৎপাদনকারী খাদ্য আমরা আজকে জেনে নিলাম। তারপর হচ্ছে মাখন। মাখনও একটি শক্তি উৎপাদনকারী খাবার। তারপর হচ্ছে ঘি। ঘি হচ্ছে একটি শক্তি উৎপাদনকারী খাবার। তাহলে আমরা আজকে কী কী জানলাম, আমরা জানলাম শক্তি উৎপাদনকারী খাদ্য কী কী। তাহলে বন্ধুরা আমরা মনে রাখবো শক্তি উৎপাদনকারী খাবার কয়টা। এই দেখো আমরা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 বারোটা শক্তি উৎপাদনকারী খাবার এ সম্পর্কে আমরা ধারণা পেলাম। আমরা এই বারোটা শক্তি উৎপাদনকারী খাবার সুন্দরভাবে মনে রাখবো। আমাদের জীবন চলার পথে শক্তি অর্জন করার ক্ষেত্রে এই খাবারের ভূমিকা অপরিসীম। আর একবার জানি শক্তি উৎপাদনকারী খাবার কী কী। ভাত, রুটি, পাউরুটি, আলু, মিষ্টি আলু, বিস্কুট, চিনি, গুড়, মধু, তেল, মাখন, ঘি। ভিউয়ার্স, এখানেই সমাপ্ত করতেছি। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক।